নয়া পদ্ধতিতে এবার গ্রাহকদের পকেট কাটা শুরু করল রাজ্য বিদ্যুৎ নিগম এদিকে বিদ্যুৎ বিভ্রাট দিন দিন চরম আকার নিচ্ছে শুক্রবার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা বেহাল পরিষেবা নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই তলানিতে নামতে শুরু করে বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্যের পরিষেবা এর মধ্যে গত প্রায় এক বছর ধরে বন্ধ নতুন সংযোগ দেওয়া গ্রাহকরা টাকা জমা দিয়েও পাচ্ছেন না নতুন সংযোগ ডিভিশনগুলির বক্তব্য নতুন সংযোগ দেওয়ার জন্য তারই নেই কিভাবে দেওয়া হবে সংযোগ তাদের কিছু করার নেই বলেও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে নিগমের এমডি ঘোষণা দিয়েছিলেন আগামী দিনের মধ্যে চলে আসবে এবং গ্রাহকরা পেতে শুরু করবেন এখনো একই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ নতুন সংযোগ মিলছে না তবে গ্রাহকদের পকেট কাটা বন্ধ করেনি নিগম এখন নতুন পদ্ধতিতে শুরু করেছে পকেট কাটা নতুন সংযোগের জন্য আবেদনকারীদের থেকে কৌশলে বাড়তি টাকা কাটা হচ্ছে বলে জানা গেছে আবেদনকারীদের বক্তব্য নতুন সংযোগের জন্য আবেদনের পর নিগমের আধিকারিকদের করা এস্টিমেটের ভিত্তিতে জমা করা হয়েছে টাকা এই এস্টিমেটে সংযোগ নেওয়ার জন্য তার মিটার সহ প্রয়োজনীয় সব জিনিসের দাম ধরা আছে অথচ সংযোগের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করলে বলা হচ্ছে তার নেই আপনারা তার কিনে দিলে কিংবা আলাদা করে তারের দাম দিয়ে দিলে সংযোগ দেওয়া যাবে এক্ষেত্রে এস্টিমেট কমবে কিনা এ নিয়ে জানতে চাইলে আধিকারিকরা মুখে তালা মেরে বসে থাকছেন এছাড়া সিকিউরিটি মানি নেওয়ার ক্ষেত্রেও আবেদনকারীদের থেকে অধিক অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানা গেছে সমান দূরত্বে নতুন সংযোগের এস্টিমেট করতে গিয়ে আধিকারিকরা এক জনের জন্য এক এক রকম সিকিউরিটি মানি ধার্য করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত নিগম এখন কেবলমাত্র লাভালাভের বিষয়টি দেখছে পরিষেবা তাদের কাছে সেকেন্ডারি হয়ে গেছে তাই কায়দা করে আবেদনকারী দের বলে দিচ্ছে তার মিটার নেই অথচ এস্টিমেটে সবকিছুর দাম রেখে দিচ্ছে বিশেষজ্ঞদের অভিমত নিয়ম সব জিনিসের দাম করা কিন্তু যারা নিজে থেকে কিনে দেবেন তাদের ক্ষেত্রে সংযোগ পর বিদ্যুৎ বিলের সঙ্গে সেই অর্থ অ্যাডজাস্ট করা এদিকে ভাদ্রের তালপাকা গরমে নাজেহাল জনজীবন তার মাঝে চলছে বিদ্যুৎ বিভ্রাট শুক্রবারও শহরের রামনগর কৃষ্ণনগর জয়নগর দক্ষিণ শহরতলির বাধরঘাট সহ বিস্তীর্ণ এলাকায় দিনভর চলে বিদ্যুৎ চপলতা সন্ধ্যের পর বেশ কিছু স্থানে হয়েছে লোডশেড রিপিট সন্ধ্যের পর বেশ কিছু স্থানে হয়েছে লোডশেডিংও কেন এই অবস্থা তা নিয়ে কোনো বক্তব্য নেই নিগমের